वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोन्नो। हेलो भिवर्स, आज के फिलिप्स टीवीर 21 इंची नॉर्मल पीसीबी डाटा प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे पिक्चर आछे किन्तु पिक्चरटा चले जाच्छे এবং কালো শ্যাডো হয়ে যাচ্ছে, আবার পিকচারটা হচ্ছে আবার কালো শ্যাডো হয়ে যাচ্ছে না। এইভাবে কী হচ্ছে, বারে বারে পিকচারটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। তো এইটা হচ্ছে এই পিসিবিটার প্রবলেম। তা প্রবলেমটা আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। দেখুন পিকচার আছে, ব্ল্যাক হয়ে গেল, আবার ছবি চলে এলো, আবার ব্ল্যাক হয়ে গেল, আবার ছবি চলে এলো। মানে এটাই হচ্ছে প্রবলেম। প্রবলেমটা দেখানোর জন্যে অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা দেখিয়েছি, কিন্তু অনেকের মনে হতে পারে এটা হচ্ছে কোনো সেন্টারের প্রবলেম হতে পারে, টেলিকাস্টের প্রবলেম হতে পারে। না, এটা টেলিকাস্টের প্রবলেম নয়, এটা হচ্ছে টিভিরই একটা প্রবলেম। তা সেইটাই হচ্ছে করে দেখানোর চেষ্টা করছি একটা ইন্ট্রোর পর। তা প্রথমেই কী করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর মেমোরিটা আমরা রিপ্লেস করব। তা মেমোরি রিপ্লেস করব বললেই তো আর করা যায় না। তা প্রথমে হচ্ছে কি না, মেমোরিটা আমাদের তুলে ফেলতে হবে। আট পিনের একটা মেমোরি আইসি আছে এখানে, এই মেমোরি আইসিটাকে ওপেন করে ফেলতে হবে। এর ভ্যালু হচ্ছে 24C16। তা এর পরিবর্তে আমরা যে মেমোরিটা লাগাবো সেটা হচ্ছে কপি মেমোরি, কেন এর যে ভার্সান আছে সেই ভার্সানের মেমোরি লাগাতে হবে। দেখুন এটা হচ্ছে ওল্ড মেমোরি, এর ভার্সান হচ্ছে 1088। তো এরপর একটা কপিয়ার মেশিন নিলাম, এটা হচ্ছে একটা কপিয়ার মেশিন, মেমোরি এর সাহায্যে কপি করা যায়, একটা ব্ল্যাঙ্ক মেমোরি এই কপি মেশিনে সেট করলাম। আর একটা মাস্টার মেমোরি রাখাই ছিল, এটা অন্য সেট থেকে খোলা, এই মাস্টার মেমোরিটাও উপরে লাগালাম। এরপর কি করব, না কপিয়ার মেশিনের পাওয়ারটা অন করলাম, অন করার পর হচ্ছে সিলেক্ট করব এটা কত, 24C16 অর্থাৎ 16 সিলেক্ট করলাম, দিয়ে কপি অন করলাম। দেখুন সবুজ আলোটা জ্বলছে নিভছে, তার মানে এটা কপি হচ্ছে। গ্রিন আলোটা সেট হয়ে গেছে, মানে জ্বলে রয়ে গেছে, মানে কপি হয়ে গেছে। তো এটা পাওয়ারটাকে অফ করে দিলাম, মেমোরিটাকে খুলে নিলাম। এরপর এই মেমোরিটা মেন পিসিবিতে লাগাবো। এটা হচ্ছে কপি মেশ কপি সরি এটা হচ্ছে কপি মেমোরি 24C16।
মেন পিসিবি, এইটা মেন পিসিবির টপ সাইটে এই মেমোরিটাকে বসিয়ে নেব। তা মেমোরি আইসিটা বসানোর পর এটার ভালো করে সোল্ডার করে নিতে হবে আটটা পিন। এরপর পাওয়ার অন করলাম, সেটের স্ক্রিনে ফিরে যায়, ভালোভাবে লক্ষ্য করুন, আর কিন্তু আগের প্রবলেমটা হচ্ছে না। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।